আজকের এই মনোমুগ্ধকর অনুষ্ঠান দীর্ঘ 17 বছর প্রতীক্ষার পর আনুষ্ঠানিক ডিজিটাল ভাবে উদ্বোধন হতে যাচ্ছে সাইন্স মিউজিক স্কুলের লক্ষ্যে, যেখানে সাইন্স মিউজিকের ছাত্রছাত্রীদের মূল্যবান বক্তব্য ও সৈয়দ হাসান তারিক সানির ইন্টারভিউ আছে। এবার মঞ্চে আসন গ্রহণ করবেন বিশেষ অতিথি গীতিকার শৈলুল্লাহ পড়াইজি। প্রধান অতিথি জনাব তৌফিক রানা। স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষক সৈয়দ হাসান তারেক সানি, যিনি ইন্ডিয়া এবং থাইল্যান্ড থেকে ডিপ্লোমা করে এসেছে, শিখিয়েছেন 1000-এরও বেশি ছাত্রছাত্রীদের, যার মধ্যে ছিলেন 150-এরও বেশি মাদকাসক্ত। কোনো রকম ঔষধ এবং রিহাব ছাড়া তাদেরকে ঠিক করা হয়েছে। আমি তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব ওয়াই ফর প্রেশারের মালিক তৌফিক আজা জানাকে। এবার প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের সানি স্যার। বিশেষ অতিথিকে ফুল দিবেন আমাদের সানি স্যার। এবার আমাদের প্রধান অতিথি শৈলুল্লাহ ফরাজি স্যার বক্তব্য দিবেন। সেই জন্য ভুল করতে গান আসে
ভুল শিক্ষা দান এই তার মাধ্যমে অনলাইনে গান শেখানো সরাসরি গান শেখানো যেখানে যাচ্ছে গান নিয়ে কথা বলা যেখানে যাচ্ছে গান নিয়ে চর্চা করা যেখানে যাচ্ছে গানের তাগিদ দেওয়া এই যে ভালো কাজ করা ভালোয় ভালো জীবন ভরে দেওয়ার যে তার তাগিদ শুধু একটা কাজ নয় আমার ভাই বলছে অনেক বেশি ভালো হয় তাই হাসান তার একদিন ইচ্ছা হয়েছে ভালোয় ভালো জীবন ভরে দেওয়া এই যে ভালোই ভালো জীবন ভরে দেওয়া সেটা সবাইকে ভালো কাজ করার জন্য আগ্রহ থাকতে হবে উৎসাহ থাকতে হবে তাগিদ থাকতে হবে হাসান তার এই বাচ্চাটাকে একদিকে তাগিদ দিচ্ছে আরেকদিকে নৈতি শক্তি দিচ্ছে আরেকদিকে প্রেরণা যোগাচ্ছে আরেকদিকে গান শেখা প্রবাস শিক্ষা দিচ্ছে তার এই কাজগুলা একদিন সমাজে অনেক বেশি এখনো আলোচিত হবে অনেক বেশি আলোচিত হবে এবং তার এই কাজগুলো অনেক বেশি আলোচিত হবে এবং সমাজ অনেক বেশি উপকৃত হবে আমি প্রত্যাশা করছি যে হাসান তারে আরও সুসংগঠিত হবে নিজেকে আরও দক্ষ করবে তার ছাত্রছাত্রীর সঙ্গে আরও বাড়বে তার ভালো কাজের সঙ্গে ক্রমাগত আরও বাড়বে আমি তার স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করব আমরা আশা করছি যে আগামী বছর দেখা যাবে আরও হাজার হাজার ছাত্র তার এই স্কুলের আওতায় গান ভালো করে গান শিখে নিচ্ছে এবং গানের আমাদের যে বর্তমান গানের জগৎ সেই গানের জগৎ মনে হয় আরও বিকশিত করে আমি হাসান তাদেরকে সকল কাজের সাথে থাকি তাদের এই ধরনের সকল কাজ আমাদের স্যার সৈয়দ হাসান তারেক সানি সবার কাছে প্রথমে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলতে চাই যে আমাদের যারা ছাত্ররা আজকে উপস্থাপনা কাজ করছে ওরা হয়তো একটু উপদ্রবী করছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি সবসময় চাই ছাত্ররা উঠে আসুক আর আমার সকল কাজ আমি আমার ছাত্রদের দিয়ে করাই যেন তারা এক্সট্রা অ্যাক্টিভিটিজের মধ্যে অ্যাক্টিভ থাকে এটা আজকে থেকে না এটা অনেক আগে থেকে তো আমার আসলে পরিচয় তো নতুন করে বলার কিছু নাই তারপরেও আজকে যেহেতু একটা ভিডিও হচ্ছে এটা অনলাইন কাভারেজ হবে বিভিন্ন মানুষ দেখবে আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মোহাম্মদপুরের বিখ্যাত ওয়াইল্ড ফ্রগ রেস্টুরেন্ট জনাব তৌফিক রানা সাহেবকে এরকম একটি মনোমুগ্ধকর পরিবেশের আয়োজন করে দেওয়ার জন্য নর্মালি রেস্টুরেন্টটাও নিয়ে আমাদেরকে একটা সময় পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে ব্যবহার করার জন্য যেটা সচরাচর কমার্শিয়াল মানুষরা করে না উনি কমার্শিয়ালের মধ্যে পড়ে না বিনা এই জিনিসটা উনি নিবেদিত তো ওনার জন্য একটা জোরে হাত তালি চাচ্ছি আমি সব আর দ্বিতীয়ত বলতে গেলে শহীদুল্লাহ ফরাজি স্যার ভাই ওনাকে আমি যে নামেই ডাকি না কেন ওনাকে আমি আমার আত্মার ভাই আত্মার বন্ধু বলে মানি তিন দিন আগে চার দিন আগে পাঁচ দিন আগে ওনাকে বলে রেখেছি উনি এত বড় মাপের মানুষ তারপর তিন তারিখ বারোটার সময়টা খুলে নিই কালকে যখন ফোন করেছি আমি দেখে ফেলেছি আজকে হয়তো অ্যাপয়েন্টমেন্ট রেখে ফেলেছে তাহলে তার এক তোমার অনুষ্ঠানের খবর কী কারণ স্যার ঠিক সময় চলে আসে তারপর আজকে একটু অনুষ্ঠানটা শুরু করতে করতে সব কিছু একটু দেরি হয়ে গেছে গতকাল গত পরশু দিন রাত সবাই ছিল গতকালকে সবাই দেরি করে উঠেছে সব মিডিয়া প্রেস আমাদের আমার আনুষ্ঠানিকতা তার যে টেকনোলজি ডিপার্টমেন্ট এগুলো বন্ধ ছিল তো দিয়ে হয়ে যাওয়ার কারণে আমি তোকে সবাই দুঃখিত তা আমি কিছু কথা বলতে চাই সেটা হলো যে শিখলেই শেখা হয় শেখানোর মতো শেখাতে হয় এই টাইটেলটা আমি 2004 সালে দিয়ে সানিস মিউজিক শুরু করি P3 নূরজান বলে তখন ওই স্কুলটা উদ্বোধন করেছে বাংলাদেশের নাট্য জগতের একমাত্র প্রধান অভিনেতা জানা বাবুল হায়াতের ছোট মেয়ে নাতাশার জামাই শাহেদ শরীফ খান এবং দিনাজপুর কল্যাণ সমিতির সভাপতি ওই থেকে আমার যাত্রা স্কুল শুরু 2004-এ 2004-05-06-06 আমরা এই ফেডারেল একটা ব্রাঞ্চ দিই মূলত আমার পেশাটা একটু ভিন্ন রকম অনেকের কাছে আমার পেশাটা হয়তো ভালো না লাগতে পারে
আমি শিক্ষকতা করি, শিক্ষক জগতের মানুষ, স্টুডেন্টদেরকে মোটিভেট করি ভালো পথে থাকা, ধূমপান, ড্রাগ, এডিকশন, বেয়াদবি, আদব কায়দা এইসব ব্যাপারে আমি সবসময় সবাইকে মোটিভেট করি। আর হচ্ছে আমাদের দেশ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি বহু কষ্ট করে, বহু কষ্ট অর্জিত আমাদের এই স্বাধীন বাংলায়। আমাদের ইয়াং জেনারেশনকে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়তে হলে স্বনির্ভর হতে হবে, এবং স্বনির্ভর হলেই হবে না, স্বনির্ভরের সাথে সাথে শিক্ষক শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা শিক্ষা না পাই তাহলে আমরা স্বনির্ভর হব কীভাবে, আর স্বনির্ভর না হলে স্বাবলম্বী হব কীভাবে? তো যার কারণে আমার স্টুডেন্টদের মধ্যে যার যে প্রতিভা যখন থাকে, কেউ আর্ট পারে, কেউ ফটোগ্রাফি পারে, কেউ উপস্থাপনা পারে, কেউ তো আসলে মায়ের পেট থেকে আমরা জন্ম মানে নিয়ে জন্মাই না, সব কিছু শিখে জন্মাই না, ধীরে ধীরে বাড়তে 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 বেড়ে উঠি। তা আমি মনে করি আমার এই সোশ্যাল মিডিয়ায় আমার এখানে অডিয়েন্স অনেক কম হলেও আমার মেইন আসল অডিয়েন্স হচ্ছে সোশ্যাল মিডিয়া। তা দীর্ঘ 6 মাস ধরে অপেক্ষা করে আসছে যে আপনার ডকুমেন্টারি কবে রিলিজ হবে। আমি 22 বছরের একটি ডকুমেন্টারি বের করেছি আমার জীবনের উপরে, শেখরের পরিচিতি ও একটি বালকের জীবন যুদ্ধ। এটার মধ্যে আমার 7টা স্লট ওয়ার্কিং স্লট উঠে এসেছে। আমি মিডিয়া ব্যক্তিত্ব, আমি অনলাইন এন্টারপ্রেনিয়র, আমি রাজনীতি করেছি, আমি সমাজসেবা করেছি, আমি মিউজিক অঙ্গনে শিক্ষকতা করেছি। এই স্লটগুলোর উপরে সফলতা ব্যর্থতা খাত প্রতিঘাত, কারা সাহায্য করেছে করেনি, কারা করতে দেয়নি, সব কিছু মিলিয়ে এই ডকুমেন্টারিটা, এটা খুব দ্রুত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আন্ডার থেকে আমরা চেষ্টা করতেছি এটা রিলিজ করার, গণ্যমান্য একজন ব্যক্তিকে দিয়ে। তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে অভিভাবকদের প্রতি, মিউজিক যেহেতু মিউজিক রিলেটেড, আমি মিউজিকের আজকে একটা শুভ সূচনা হয়ে যাচ্ছে, অনলাইনে অনেকেই দেখবে এটা। কিছু কিছু পয়েন্ট আছে আমরা বাচ্চাদেরকে শিখতে দিই না, কিছু মিউজিক মিউজিক শিখলেই সে খারাপ হয়ে যাবে, মিউজিক শিখলেই সে ড্রাগ এডিক্টেড হয়ে যাবে, মিউজিক শিখলেই সে ভদ্রতা ভুলে যাবে, মিউজিক শিখলেই সে বিপদে চলে যাবে, এটা আসলে শিখলের চিন্তাভাবনা। 2008 বলেছি, 2018 বলছি, শেখেলের চিন্তা বাদ দিয়ে আমাদের একেলের চিন্তা করতে হবে, কারণ এক্সট্রা অ্যাক্টিভিটিস ছাড়া এখন কোনো স্কুলে অ্যাডমিশন নেয় না। এক্সট্রা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা স্কুলে একটা একটা করে এক্সট্রা অ্যাক্টিভিটিস একটা বাচ্চার জন্য প্রয়োজন, আর্ট পারুক, গান পারুক, নাচ পারুক, যে যেটা পারুক, কারণ ক্লাস পার্টি হয়, পিকনিক হয়, অনেক অনুষ্ঠান হয় স্কুলে। সো সেই শিক্ষার মাধ্যমে যদি আমার বাচ্চা পিছিয়ে থাকে তাহলে সেই লজ্জাটা কার, সেই লজ্জাটা আমার, কারণ আমার বাচ্চা কিচ্ছু পারে না, আমি তালি বাজানো ছাড়া কিছুই করতে পারবো না। যখন আমার বাচ্চা কোনো কিছু অনুষ্ঠান আনুষ্ঠানিকতা করে যখন ফিরে আসবে 10টা মানুষের তালি পেয়ে, তখন আমার নিজের বুকটা ভরে যাবে এবং আমার বাচ্চা সাহসটা আকাশের মতো উদার হয়ে যাবে, আমি পেরেছি। যেমন আমাদের স্লোগান, আমরাই পারি আমরাই পারবো। তো এই জিনিসগুলো গার্জিয়ানদের মনের মধ্যে আনতে হবে, অভিভাবকদেরকে অ্যাডভান্সড হতে হবে। অভিভাবকদেরকে বলছি আমি, গান, গিটার, পিয়ানো, কিবোর্ড, ড্যান্স, আর্ট, আপনি যেই এক্সট্রা কারিকুলামই দেন না কেন, এটার কোনো সময় নেই, এটার কোনো বয়স নেই। যে পরীক্ষা কিছু কিছু আমার, আমি তো প্রায় 1000 স্টুডেন্ট শিখেছি, যখন আমি স্টুডেন্ট কাউন্সিল করতাম অনেক গার্জিয়ান এসে বলতো এক মাস বাদে পরীক্ষা, এখন দিতে চাচ্ছি না। তা আমি বললাম যে আসলে ম্যাডাম পরীক্ষার জন্য আমার বাথরুম বন্ধ হয়ে থাকবে, বলে না। ম্যাডাম ও পরীক্ষার জন্য কি ও খাবার বন্ধ হয়ে থাকবে, বলে না। টিভি দেখা বন্ধ হয়ে থাকবে, না। ওর নিচে যাওয়া বন্ধ হয়ে থাকবে, না। একটু হাঁটাহাঁটি করে আসি, তাহলে কেন গিটার আপনি বন্ধ করে রাখছেন? এই 1 মাস 2 মাস 3 মাস করতে করতে দেখবেন ওরা শিখেই হবে না। আসলেও তাই হয়েছে, সেই স্টুডেন্টরা শিখতেই পারেনি, এখনও তার সাথে আমার যোগাযোগ আছে। তা আমাকে বলছে ভাইয়া তখন যদি আপনার কথাটা শুনতাম আজকে হয়তো বা মনের সুখী, কারণ সবাই তো আসলে ম্যাক্সিমাম মানুষ মনের সুখী গান গায়, মনের সুখী নিজের আনন্দটা উপভোগ করে। তো আমি বলবো যে বয়স শেখার কোনো শেষ নেই, এই সময় ক্ষেপণ করে যারা সময়টাকে নষ্ট করে, এই নষ্টটা না করে গার্জেনদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যদি আনুষঙ্গিক কোনো সমস্যা থাকে, আমি এমনও গার্জেন দেখেছি, এমনও যে ফাইন্যান্সিয়াল প্রবলেম আমাকে বলতে পারেনি, তার কাছ থেকে আমি বের করতে বাধ্য হয়েছি তার সমস্যাটা বের করার, সে লজ্জায় বলতে পারেনি, তাই বলছি ম্যাডাম এটা তো কোনো সমস্যাই না,
আপনার কাছে এই মুহূর্তে নাই পরের মুহূর্তে হবে, তাই বলে আপনার বাচ্চার শেখা বন্ধ রাখবেন কেন? আপনি ভর্তি করে দেন, আমি শেখাচ্ছি, আমি তো টাকার জন্য এখানে শেখাতে বসিনি, শিক্ষকতা আমার রক্তের ভিতরে। এটা যদি আমার পেশা হতো আজকে 22 বছরে 22 কোটি টাকার মালিক হতাম, আমি জায়গায় জায়গায় পারফর্ম করতাম। এই যে আমার রেস্টুরেন্ট ওয়াইল্ড ফর্ক রেস্টুরেন্ট, এটা আমার ভাইয়ের রেস্টুরেন্ট, উনি আমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে, তো আমি চাইলে এখানে গিটার বাজালে আমি মাসে 20,000-50,000 টাকা ইনকাম করতে পারতাম। আমি কখনো পারফর্মার হতে চাইনি, আমি কখনো সেলিব্রিটি হতে চাইনি, আমি কখনো রাজনীতিবিদ হতে চাইনি, আমি কখনো ব্যবসায়ী হতে চাইনি। আমি চেয়েছি মানুষের হৃদয়ের ভিতরে থাকতে, আমি চেয়েছি স্টুডেন্টরা মানুষ হোক সেই বিষয়টার ভিতরে থাকতে। আমার স্টুডেন্ট আজকে দেশ বিদেশ থেকে ফোন করে বলে, স্যার আজকে অস্ট্রেলিয়াতে ইউনিভার্সিটিতে প্রোগ্রাম করলাম, আপনার নামটা নিলাম, আমি তোমার জন্য অনেক দোয়া থাকলো আমার। বল, আমাকে জিজ্ঞেস করেছে গিটার কে শিখিয়েছে, আমি বলেছি বাংলাদেশের একটা ছোট্ট ভাই আছে আমার, সে ভাই। তো এটাই আমার জন্য অর্জন। আমার স্টুডেন্ট লন্ডন ইউনিভার্সিটিতে পড়ে, একমাত্র বাঙালি, সে সব ব্রিটিশদের মধ্যে একমাত্র কালো এবং একমাত্র বাংলাদেশের ছেলে, সে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গিটারে বাজিয়ে স্টেজ মাতিয়েছে। ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোথায় শিখেছ, বলেছে সানিস মিউজিক স্কুলে শিখেছি। তার বাবা কাস্টমস অফিসার, ইমিগ্রেশন অফিসার, সে আমাকে ডেকে বলে, তোমার স্টুডেন্ট তো পুরো লন্ডন মাথায় আসলো, বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসলো, কেন স্যার কী হয়েছে? বলে এই ঘটনা। এটা শুনে এটাই আমার কাছে কোটি টাকা সমতুল্য। আমি কোটি টাকা চাই না, আমি চাই আপনাদের হৃদয়ের মধ্যে বাঁচতে। আমার যারা ভিডিও দেখছেন, ফ্যান্স, ফলোয়ার, সাবস্ক্রাইবাররা, তারা শুধু একটা কথাই মনে রাখবেন, অর্থের জন্য আমার কাছে শেখা থেকে বিরত থাকবেন না। এটা যেমন সত্য, তেমনি সত্য হচ্ছে বাচ্চাকে অর্থের কথা চিন্তা করে, আমার প্রতিষ্ঠান না, কোনো প্রতিষ্ঠানই বন্ধ করে রাখবেন না। বাচ্চা, প্রতিটা বাচ্চার ভিতরেই প্রতিভা থাকে, প্রতিটা বাচ্চা প্রতিভা নিয়ে জন্ম নেয়, আর এখনকার বাচ্চারা তো অনেক অ্যাডভান্সড। সো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা বাচ্চার প্রতিভা বিকাশে সানিস মিউজিকের সাথে আসুন, সানিস মিউজিকের ব্যাকগ্রাউন্ড দেখুন, সানিস মিউজিক কোথায় কোথায় শিখিয়েছে, কাদের শিখিয়েছে, কেন শিখিয়েছে, সেই জিনিসগুলো শুনবেন, দেখবেন, পড়বেন, আমাদের ভিডিও দেখবেন। ভিডিও ডকুমেন্টারির উপরে আর কোনো ডকুমেন্টারি হতে পারে না আমার মনে হয়। ছবি রাস্তা থেকে জোর করে ধরে মিলে একটা লোকের সাথে ছবি তোলা যায়, কিন্তু ভিডিও আপনি পিস্তল চাপায় কিন্তু একটা মানুষের মুখ দিয়ে কথা বলবেন, আর এটা পিস্তল চাপানোর মতো কথাও না, এটা নর্মাল কথা। যে শিখতেছে সে ভালো শিখতেছে না খারাপ শিখতেছে সেটা সে বলবে। এবং আজকের অডিয়েন্সে আমি একটু কমেন্ট নিব কয়েকজনের, তারপর পরই আমাদের কেক কাটার একটা আয়োজন আছে, যেটা আমরা স্পেশালভাবে আজকে আয়োজনটা মূলত আসলে ওয়াইল্ড ফর্ক রেস্টুরেন্টের সাথে আমার খুব বেশি দিনের পরিচয় না, কিন্তু ওয়াইল্ড ফর্কের তহিদ ভাইয়ের ব্যবহারে আমাকে আপন করে নিয়েছে। আমার হাতে ডকুমেন্টারি এটা আরও একটু দেরিতে উদ্বোধন হওয়ার কথা ছিল, আরও কিছু এডিটিংয়ের কাজ ছিল, বাকি ছিল, কিন্তু চিন্তা করলাম রোজা শুরু হয়ে যাচ্ছে, সময়টা চলে গেল, এটা আসলে সেরে ফেলি। তো এইটাই আসলে আমাদের অনেক কিছু না প্ল্যান করে হয় না, আমি জানি না আমার কথার সাথে আপনারা একমত হবেন কি না, বিশ্বাস করবেন কি না, হঠাৎ করে হঠাৎ কিছু হঠাৎ বৃষ্টি হয়ে যায়। তো এই জিনিসটা মনে রাখতে হবে, সব কিছু মানুষের জীবনে প্ল্যান করে হয় না, হঠাৎ করেই অনেক কিছু হয়। আজকে সানি আমি কখনো চিন্তা করিনি আমি এভাবে হতে পারবো, আমি একজন ক্ষুদ্র মানুষ নাই, আমি পান্তা ভাত ডাল ভাত খেতে পছন্দ করি, আমি আমাকে আপনি কলের পানি দেন, টিউবওয়েলের পানি দেন, কুয়ার পানি দেন, আমি খাই ফেলবো, আমি মিনারেল ওয়াটার খাই বড় হইনি, কিন্তু মিনারেল ওয়াটারের পরিবেশে বড় হয়েছি, এটা হচ্ছে আমার পরিচয়। আমি সাধারণভাবে বাঁচতে চাই, সাধারণভাবে মারা যেতে চাই, এবং এইভাবেই আপনাদের হৃদয়ের মধ্যে থাকতে চাই একজন শিক্ষক হয়ে। আমার কথায় আমার আচরণে যদি আপনাদের বিন্দুমাত্র কোনো পরিবর্তন হয়ে থাকে, এটাই হবে আমার জন্য অনেক কিছু, কারণ মারা যাওয়ার পর আমার এই জিনিসটি আপনাদের সাথে থেকে যাবে, আমার কিছুই থাকবে না, আমি কিছু রেখেও যেতে পারবো না। তা আমি সর্বপ্রথম বলবো যে এখানে আমার স্টুডেন্ট আছে প্রাঞ্চল, প্রাঞ্চলকে কিছু বলার জন্য অনুরোধ করবো। এখানে প্রাঞ্চল যদি একটু আমাদের সানিস মিউজিকের 6 মাস হচ্ছে স্টুডেন্ট, ও প্রিপারেটরি গভর্নমেন্ট বয়েজ স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট ক্লাস 9-এর, সে গিটার শিখছে। প্লিজ আসলে আমি সানিস মিউজিকের সাথে প্রায় 6 মাস ধরে জড়িত, এবং এখানে শুধু আমরা গিটারই শিখি না, এখানে স্যার আমাদের নিজেদের জীবনের ব্যাপারে অনেক কিছু শিখান, এবং জীবনের ব্যাপারে রিয়েলিটি, জীবনটা কি, জীবনকে কি করে গড়ে তুলবো সেই ব্যাপারে আমাদের অনেক কিছু আমাদের জ্ঞান দিয়েছেন। আমি অনেকটা ডিমোটিভেটেড ছিলাম,
স্যার আমাকে গিটার শেখানোর পর পর স্যামকে এতটা মোটিভেট করেছে, আমি গান লেখা শুরু করি, গানের নিজে গানে নিয়ে সুরও দেওয়া শুরু করি। আস্তে আস্তে আমি প্রতিদিনই প্রায় একটা গান আর দুইটা গান লিখি, কিছু লাইন লিখি। স্যার বললো তুমি এক দুই লাইন লেখো কিন্তু লেখো, লেখা ছেড়ে দিও না। স্যারকে আমি গান শোনালাম, স্যার আমার একটা গানের টিউনও করে দিল এবং গিটারে সে গানটা তুলে রেকর্ড করার আমাকে বললো যে আমি তোমাকে রেকর্ড করে দেবো। এরপরে আমার মনে একটা আত্মবিশ্বাস জাগলো এবং আমি আস্তে আস্তে এখন এগোচ্ছি এবং লাইফে ইনশাল্লাহ আমি এগোতে থাকবো এবং নিজেকে গড়ে তুলতে থাকবো। থ্যাংক ইউ সানি স্যার, এবং আপনি আপনার এই ভালো কাজগুলো চালিয়ে যান এবং আমাদের মতো আরো স্টুডেন্টকে আপনি আরো গিটার শিখান এবং আমাদের আরো আত্মবিশ্বাস বাড়তে থাকুন। ইনশাল্লাহ সানিস মিউজিক এগিয়ে যাবে। আসলে এক প্রকারের আমি গিটার শেখানো বন্ধই করে দিয়েছিলাম 2012 থেকে 2016 পর্যন্ত। তো খুব রাগ করেই বন্ধ করে দিয়েছিলাম বিকৃত শিক্ষার কারণে, কারণ বাংলাদেশে এখন আপনারা দেখবেন গিটার হাতে অনেক মার্কেটের সামনে পেনসনের একটা প্যাকেট সিগারেট দিলেই গিটার শেখানো শুরু করে দেবে। এটা শিক্ষা হতে পারে না, বন্ধু বন্ধুর কাছে যাচ্ছে যে দে তো দুইটা করতে শিখতেছে, এটা শিক্ষা হতে পারে না। শিক্ষার ধারাবাহিকতা আছে, শিক্ষার নিয়ম আছে। তাহলে যদি স্কুল থাকতো না, কলেজ থাকতো না, সবাই কোচিংয়েই পড়তো, প্রাইভেট মাস্টার রেখেই ডিগ্রি পাস করতো। এটা হলো আমার মনে হয় যে আমার মনোভাব, আমি আমার মনোভাব তুলে হতে পারে। আর এই প্রাঞ্জল যে ছেলেটা, এই ছেলেটা আমাকে আবার উৎসাহ দিয়ে, আবার উৎপ্রেরণা দিয়ে ওর পুরো দলকে, ওর পুরো স্কুলের স্টুডেন্টদেরকে আমার সানিস মিউজিকে এনে আবার আমাকে সেই উৎসাহ দিয়ে সামনের দিকে যেভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সেইভাবে এর থেকে 100 গুণ বেশি উৎসাহ দিয়ে ওদেরকে আমি আরও সামনের দিকে নিয়ে যাবো, এটা আমি আশা করি। আমি নিবিড়কে কিছু বলার জন্য অনুরোধ করবো, যে নিবিড় আমাদের আজকে এখানে উপস্থাপনা কাজ করছে, ওর একটু দ্রুত দ্রুতি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ফার্স্টে বলতে চাই যে প্রাঞ্জলের জন্যই আসলে আমি সানিস মিউজিক স্কুলে ভর্তি হই। পরীক্ষার যখন শেষ হয় আম্মু আমাকে বলেছিল যে তোমার এক্সট্রা কারিকুলাম যে ব্যাপারগুলো তুমি কি করতে চাও। তো একদিন আমি প্রাঞ্জলের সাথে ব্যাপারটা শেয়ার করলাম যে আমি গিটারটা শিখতে চাই। তো কয়েকদিন পর আমাকে বললো যে আমার আম্মু একটা টিচার করেছে, খুঁজেছে যে সানিস মিউজিক স্কুলের আমাদের সানি স্যার। তারপরে প্রাঞ্জল আমাদের ক্লাসের আরও অনেক স্টুডেন্ট ওদেরকে বললো যে তোরা সানিস মিউজিকে ভর্তি হ, স্যারটা খুব ভালো। তো ফার্স্ট ক্লাসে আমরা বেশি ছিলাম না, আমরা 3-4 জন মিলে আমাদের ক্লাসটা শুরু করি। তো প্রথমের দিকে স্যার আমাদের ক্লাসগুলো নিত, স্যার আমাদের গিটারের লেসন দিয়ে দেন, আমাদেরকে এমন এমন কিছু কথা বলতো যেগুলো আমাদের জীবনের সাথে মিলে যায়, যেগুলি আমাদের প্রত্যেক দিনের ডে টু ডে লাইফে আমাদের কাজে লাগে, আমাদের ইন্সপায়ার করে। তো স্যারের কথাগুলো আমার খুব ভালো লাগে। আমাদের বলতে গেলে 6 মাসের মতো হয়ে গেল আমরা সানিস মিউজিক স্কুলে আমরা গিটার শিখছি। তো বলতে চাই যে আমাদের এখানে জানি আরও অনেক স্টুডেন্টরা ভর্তি হয় এবং সানি স্যার জানি আমাদের যেভাবে ট্রেন আপ করছে, আমরা জানি ভবিষ্যতে ভালো কিছু হতে পারি, স্যারের সানিস মিউজিক স্কুলও জানি আরও বড় হতে পারে, এটাই আমি কামনা করি। ধন্যবাদ নিবিড়কে। নিবিড়ের আরেকটা পরিচয় আছে, ও সামান্য সিম্ফনি সেট দিয়ে, সিম্ফনি মডেল কত, হ্যাঁ আই টেন মডেল দিয়ে অনেক প্রাকৃতিক সৌন্দর্য ছবি তুলেছে, যেগুলো আমাদের ডকুমেন্টারিতে আপনারা গেলে দেখতে পারবেন। এবং যেটা মনে হয় না যে DSLR-এর থেকে কোনো অংশে কম হবে, আমি চঞ্চল স্যারকে দেখিয়েছি, চঞ্চল মাহমুদ বাংলাদেশের নাম করা ফটোগ্রাফার, 2008 ওনার কাছে আমি অ্যাডভান্স কোর্স করেছিলাম। স্যার বলেছে তোমার স্টুডেন্টকে আমার পক্ষ থেকে স্যালুট দিও, এর জন্য জোরে একটা হাততালি হবে। আমি এবার আমার আরেকটা স্টুডেন্ট খন্দকার ফাহমিদ, যিনি একজন ফটোগ্রাফার, খানিক একটু নার্ভাস হয়ে যায়, বাট ওর নার্ভাসনেসটা কাটাতে হবে, কারণ ওর মা আমাকে বিশেষভাবে বলেছে আমার ছেলেটাকে একটু আপনি মোটিভেট করবেন, সব জায়গায় যেতে চায় না, সব জায়গায় কথা বলতে চায় না, একটু নীরবে নিবৃত্তিতে থাকে, কিন্তু ওর মাথায় অনেক বুদ্ধি। আমাকে স্কুলে মানে ক্লাসে এসে সে এমন এমন সব বুদ্ধি দেয় যে বুদ্ধিবেলায় আমি নিজেই হতভম্বিত হয়ে যাই, হয়তো এই ছেলে একসময় বিজ্ঞানী হয়ে যেতে পারে। আমি প্রায় ওদের পরে আসছি, 4 মাস হয়েছে আমি সানি স্যারের কাছে পড়ি।
স্যার আমাদেরকে এত ভালোভাবে শিখায়। আমার আমি লাইফ অনেক স্যার টিচার দেখছি, কিন্তু এত ভালো টিচার দেখে যদি ফ্রেন্ডলি আমাদের সাথে ফ্রেন্ডলি কথা বলে সবকিছু। কিন্তু আমি ধরেন অনেক ধরনের মিউজিক বাজাই, স্যার আমাকে ওইসব মিউজিক বাজাইতে মানা করে। স্যার বলে কি যেগুলো লেসন দেয় গিটার ওগুলো আস্তে আস্তে শিখো, তাহলে বড় কিছু হইতে পারবো। কারণ গাছের ছোট রুট যদি সক্রিয় হয়, পরবর্তীতে গাছটা যদি বড় হয়, পরে ওই গাছটা ঝরে পড়ে যাবে। এটা স্যার আমাদেরকে সবসময় বলে। থ্যাংক ইউ। চিষ্টি যে আমাদের এই টোটাল গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি তুখর এবং প্রখর, সাকিব আল হাসানের থেকেও বলবো যে অনেক বেশি দ্রুত সে ভালোভাবে গিটার শিখছে। চিষ্টিকে কিছু বলার জন্য আমি অনুরোধ করবো, এবং আমার খুব খুব কাছের এবং খুব সবাই প্রিয়, কিন্তু ওর পারফরমেন্স এই ছয় মাসে অনেক দূর চলে গেছে। আশা করি ইনশাল্লাহ ঈদের পর ওর পারফরমেন্স আমি একটা ভিডিও বানাই ডকুমেন্টারিতে ছাড়তে পারবো। আসসালামু আলাইকুম। আমি সাইন্স মিউজিকে ছয় মাস আগে থেকে পারফর্ম করা শুরু করেছি। আমি ওর এই কথা বলে দিলাম। তো আমরা বেশি সময় নিব না, আমরা এখন সৈদুল্লাহ ফারাজি স্যারকে আমি অনুরোধ করব আমাদের তারপর যেটা দেখা গেল যে আমি বাংলাদেশের বিভিন্ন মিউজিশিয়ান যারা লাইক আপনার পঞ্চম ভাই, তারপর বাহাদুর ভাই,
তারপর আপনার হচ্ছে আমাদের ক্যানোপি ব্যান্ড ছিল, ক্যানোপি ব্যান্ডের সাইফ আমার খুব ছোটবেলার ফ্রেন্ড ছিল, ওর কাছে আমি শেখা শুরু করলাম। তো শিখতে শিখতে দেখা গেল আমার মধ্যে ইন্টারেস্ট জাগলো যে এটা ইন্ডিয়া থেকে কিছু বই কালেকশন করলে বা কি তুমি শিখলে কেমন হয়। তখন আমি ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া গিয়ে কলকাতায় গিয়ে আসলে প্ল্যান করে কোনো কিছুই আমি করিনি। তো কলকাতায় গিয়ে বিভিন্ন সঙ্গীত, কলকাতা মিউজিক একাডেমি, তারপরে হচ্ছে পার্ক স্ট্রিট মিউজিক একাডেমি, যেগুলো এখন পর্যন্ত নেই, ওগুলো উঠে গেছে প্রাইভেট প্রতিষ্ঠান। তো ওখান থেকে আমি শেখা শুরু করলাম এবং কিছু প্রতিষ্ঠান তখন ছিল অনলাইনে শেখা যেত, যে ওদের ওখানে অ্যাডমিশন নিয়েছি কিন্তু আমি বাংলাদেশ থেকে অনলাইনে ওদের লেসনগুলো নিতে পারবো। এভাবে নিতে নিতে আমার গবেষণাটা শুরু হয়। বাট আমাকে ওরা সবসময় জিজ্ঞেস করতো যে আপনি টিচার কেন হতে চান, সবাই তো পারফর্মার হতে চায়, কম্পোজার হতে চায়। আমরা জানি যে সঙ্গীত পারফর্মার হতে চায় সকলেই, তো আপনি পারফর্মার না হয়ে সঙ্গীত পরিচালক কিংবা প্রশিক্ষক হতে গেলেন কেন? আসলে এক কথায় উত্তর দিতে গেলে একই অঙ্গে অনেক রূপ, এটা থাকা যায়, কিন্তু আমি মনে করি যে বাবা মার পর শিক্ষকের স্থান, সেটা সে যে প্রফেশনালি হোক না কেন। তো আমার সবসময় একটা ধারণা ছিল যে মিউজিক টিচার হিসেবে আমি নিজেকে এস্টাবলিশ করবো, মানুষ আমার কাছে আসবে, মিউজিক শিখবে। সেলিব্রিটি তো সবাই হতে চায়, কম্পোজার সবাই হতে চায়। একটা কম্পোজারের ভূমিকা কাজ করে, একটা গায়কের গায়কী স্টাইলটাকে কতটুকু ফুটিয়ে তুলবে বাজারে, কতটুকু ভাবে এটা সফল হবে। একটা পারফর্মারের ইন্টেনশন থাকে, সে যখন স্টেজ ওয়ার্ক করবে তখন ওখানে সে কত ফ্যান ক্রিয়েট করতে পারবে, কতগুলো হাততালি পড়বে। আর একটা টিচারের ভূমিকা থাকবে হচ্ছে শিকড়ের মতো, সে যত ভালোভাবে একটা স্টুডেন্টকে গড়ে তুলতে পারবে, তারপর সেই স্টুডেন্টটা কম্পোজার হবে না পারফর্মার হবে সেটার উপর ডিপেন্ড করবে। আমার অনেক স্টুডেন্ট আবার আমার প্রফেশনেও চলে গেছে। সঙ্গীত ভবনে আপনার অনেক স্টুডেন্ট আপনি ক্রিয়েট করেছেন, তো তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য আমরা আপনার কাছ থেকে তাদের সম্পর্কে কিছু জানব। অ্যাকচুয়ালি আমি তো 2001 থেকে শেখানো মানে শেখা শুরু করি এবং আমি শেখানো শুরু করে দিই তখন থেকেই। 2001 to 2017 ইটস লং লাইক 16 years। তো 16 বছরে আমি প্রায় 1000 স্টুডেন্ট বের করেছি। আমার বাংলাদেশে 3টা ব্রাঞ্চ ছিল, একটা মোহাম্মদপুর রিজিয়ন রোড, একটা এলিফেন্ট রোড, আর একটা হচ্ছে বাড়িঘাড়াতে। তো মোহাম্মদপুর রিজিয়ন রোডের স্কুলে আমার স্টুডেন্ট সবচেয়ে বেশি ছিল, ওটাই ফার্স্ট স্কুল। তারপর ওখান থেকে আমি শিফট করে আমি চলে গেলাম এলিফেন্ট রোডে নিজের জায়গায়, তারপর ওখান থেকে বাড়িঘাড়াতে। তো একটা স্কুল, আমার যেটা ড্রিম ছিল বাংলাদেশে এমন একটা মিউজিক ইনস্টিটিউট। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার অনুষ্ঠানটি অংশগ্রহণ করার জন্য। আমি ভলেন্টিয়ার গ্রুপকে বলবো যে টেবিলটা দুজন মিলে ধরে সামনে নিয়ে আসার জন্য। আমরা একটু কেক কেটে এটার আনুষ্ঠানিকতাটা শেষ করে ফেলবো। আমি মহিমা টুপ্পা, বর্তমানে গ্রাজুয়েশন শেষ করছি আশা বিশ্ববিদ্যালয় থেকে, এখন MBA করছি আশা বিশ্ববিদ্যালয়ে। এর মাঝে আমি নিজের অভিজ্ঞতার জন্য অনলাইন হোম বেসড জব খুঁজতেছিলাম। এর মাঝে আমার সাথে পরিচয় হয়েছে অনলাইন ট্রেডার্স বিডির অনার সৈয়দ হাসান তারিক সানি ভাইয়া। উনি আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছে, সুযোগ সুবিধা দিয়েছে। আমি ঘরে বসে খুব সহজে আমি অনলাইন টাস্কিং করতেছি। উনি খুব ভালো উদ্যোগ নিয়েছে, আমরা যারা স্টুডেন্টস ঘরে বসে কাজ করতে চাই তাদের জন্য খুব ভালো উদ্যোগ নিয়েছে। সবশেষে আমি বলতে চাই, আমি ইয়ং জেনারেশনকে এই অনলাইন কাজের জন্য এগিয়ে যেতে, যারা এরকম কাজের সন্ধানে আছেন, আমি আমার দিক থেকে বলতে চাই অনলাইন ট্রেডার্স বিডে কোনো বিকল্প নেই। সবাইকে ধন্যবাদ, অনেক শুভকামনা। ধন্যবাদ টুপা। আমরা এখন কেক কেটে আনুষ্ঠানিকতা শেষ করব। Thank you.